প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল তোমাদেরকে। আমরা আজকে শুরু করছি চতুর্থ অধ্যায়ের দুই নম্বর ক্লাস, পারমানেশন বা বিন্যাসের, বিন্যাস বা পারমানেশন। তাহলে বিন্যাসকে আমরা ইংরেজিতে বলি পারমানেশন, বা বাংলা একটা শব্দ আছে বিন্যাসের মধ্যে সাজানো, কত রকম ভাবে আমরা সাজাতে পারি। এখন আমরা এই সাধারণ করে গত ক্লাসে দেখেছি সূত্র ফর্মুলা করছি কি। এখন আমরা সবগুলো জিনিস ভিন্ন ভিন্ন নয়। আগে দেখেছিলাম তিনটা জিনিস, তামিম, মাসাই, মুশফিক বা এ বি সি ডি, হ্যাঁ বা এ বি সি, তিন সবগুলো জিনিস নাম দিলাম এভাবে, এগুলো সবগুলো ভিন্ন ভিন্ন ছিল। এখন দেখো সবগুলো জিনিস ভিন্ন নয়, এমন জিনিসগুলো সাধারণ কি সাধারণ হয়েছে। যেমন দেখো এখানে তিনটা জিনিস দিয়েছি, তিনটা একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা জিনিস। তাহলে তিনটা জিনিস নিয়ে আমরা গত ক্লাসে তিনটা জিনিস নিয়ে সাধারণ হয় টি 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 উপায় বা টি 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 দেখেছিলাম ভিন্ন হইতো, যদি তিনটা ভিন্ন ভিন্ন হইতো তাহলে সাধারণত থ্রি পূরণ টু পূরণ ওয়ান, আমরা কত রকম ছয় পাবো। এখানে সাধারণত কত রকম হবে, এই এটা যদি এখানে নিয়ে আসি, এই এটা যদি এখানে নিয়ে আসি, সাধারণ কি ভিন্ন হবে একরকম, যদি হুবহু একরকম, এটা হুবহু দিশো তিনটা একরকম, বা এই লোককে এখানে নিয়ে আসলাম অথবা এই লোককে এখানে, সাধারণ কি ভিন্ন হবে, ভিন্ন হবে না। এই দুজন লোককে যদি এখানে 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 নিয়ে আসি, এখানে এখানে নিয়ে আসি, সাধারণ কি ভিন্ন হবে, ভিন্ন হবে না, একরকম হবে। সুতরাং 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 আমরা সুতরাং আমরা কি করতে পারি, সুতরাং আমরা এখন এই জিনিসগুলো দেখতে পারি। তিনটা জিনিস আছে, তিনটা জিনিস শুরু করতে পারবো, যেগুলো আমরা একটু দেখাতে কষ্ট এখানে বড় দেখছি না, ভিন্ন ভিন্ন নয় একরকম। তাহলে তিনটা জিনিসের মধ্যে তিনটা জিনিস আছে, দুইটা জিনিস একরকম, দুইটা জিনিস একরকম, ধরো দুইটা টিভি আছে একরকম, এর মধ্যে আবার দুইটা বই একরকম, দেখি স্যার আছে দুইটা একরকম, তাহলে তিনটা বই দুইটা বই, দুইটা অঙ্ক বই একটা বাংলা অঙ্ক বই, একটা একটা দুইটা অঙ্ক বই, যে স্যার একরকম, তার সাথে দুই দুই দুইটা অঙ্ক হচ্ছে না একরকম। তাহলে আমরা বলতেছি এই সাধারণ সংখ্যাটা কত আমরা জানি, আমরা ধরে নিছি এই সাধারণ সংখ্যাটা কে, সংখ্যাটা কত হবে কে। এখন এই দুটো যদি ভিন্ন ভিন্ন না হয়, একরকম না যদি হয়ে, এটা যদি এটা যদি এ না হয়, এটা যদি সি হইতো, তাহলে সি এ, তাহলে এখানে একটা সি, এখানে এ সি বি বা সি এ বি, এটা দুটো যেত, এটা যদি সি হইতো তাহলে এটা এ বি সি, অথবা এটা যদি সিটা এখানে আসলে সি এ বি, আরো এটা দুটো যেত, এটা যদি দুটো যেত, তাহলে এই দুইটা জিনিস যদি একরকম, এই দুইটা যদি একরকম না হয় ভিন্ন হইতো, তাহলে এটাকে এই এটাকে এই দুইটাকে মিলে যেতে পারে তো টু বি টু অথবা টু পূরণ ওয়ান দুই ভাবে, এটাকে এই দুইটাকে আবার এটা দুই, এটা এই একটা দুই 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 পূরণ একটা একটা আছে, এটা দুই ভাবে এদিকে সাধারণত দুই হয়ে যাবে, এখানে কার দুটো পার্টি, এখানে দুটো পার্টি, তাহলে এখানে মোট সাধারণ যাচ্ছে কত রকম হবে, তিন ভাবে, তাহলে এটা দুই হইতো, এটা দুই হইতো, এটা দুই হইতো, দুইটা হইতো, তাহলে তিন ভাবে দুটো হচ্ছে তিন দুই যোগ দুই যোগ দুই, তাহলে তিন পূরণ তাহলে এটাকে দুই কোন দুই দেন দুই মানে এই দিকে টু পি টু, টু পি টু মানে টু পি টু দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল টু পূরণ ওয়ান দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল টু। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, যদি এই তিনটা যদি ভিন্ন ভিন্ন না হয় একরকম, তাহলে এটা যায় দুইভাবে, এটা যায় আরো দুইভাবে, এটা যায় দুইভাবে, তাহলে এই দুইভাবে করতে পারছি, এই দুইটা করতে পারছি, এই তো একটাই আছে, এই দুইটা করতে পারছি, এইটা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এটাকে ফ্যাক্টোরিয়াল টু বের করা হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল দুই, ফ্যাক্টোরিয়াল দুই, ফ্যাক্টোরিয়াল দুই, কটা ফ্যাক্টোরিয়াল দুই যোগ, একটা দুইটা তিনটা, ফ্যাক্টোরিয়াল দুই যোগ, ফ্যাক্টোরিয়াল দুই যোগ, ফ্যাক্টোরিয়াল দুই, তাহলে থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু দ্যাট ইজ থ্রি ইন্টু টু দ্যাট ইজ, আমরা ওইটাই লিখলাম। যদি যদি এই সূত্রটাকে আমরা একটু এক্সটেন্ড করি, আমরা নিই যদি আমরা ধরলাম যে কে সংখ্যক জিনিসের যে কোনো একটি বিন্যাস নিই, এবং কে সংখ্যক জিনিসের যে কোনো একটি বিন্যাস নিই, এবং এর কি সংখ্যক অভিন্ন,
এই কথাটা স্যার বলে দিলাম আমরা লিখি সংখ্যা লিখলাম n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একক q সংখ্যক দ্বিতীয় প্রকার প্রথম প্রকার একক p সংখ্যক পাঁচটা ধরো আমি এই গণিত বই আছে একটা লাইব্রেরিতে গেলাম লাইব্রেরিতে গণিত আছে বাংলা আছে ইংরেজি আছে হ্যাঁ ইন্ডিয়ান ফান্ডামেন্টাল আছে কত রকম বই ধরো বাংলা আছে দশটা তাহলে দশটা বাংলা এক রকম অঙ্ক আছে পনেরোটা এক রকম এটা এবং বাংলা পাঁচটা অঙ্ক পনেরোটা হ্যাঁ ইংরেজি বিশটা এরকম আরো বই আছে এখন ধরো এই এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে পঁচিশটা বাকিগুলো দিতে হবে বাকিগুলো একটা একটা করে আছে এরকম তাহলে এই টোটাল কত রকম বিন্দু আছে কত রকম অর্থ হতে পারে যদি এক রকমের জন্য থাকা শর্তে সেই শর্তটা বলছে এই সংখ্যাটাকে ধরি এই সংখ্যাটা কে এখন এই কে সংখ্যক বিন্যাসের যে কোনো একটি বিন্যাস কে সংখ্যক বিন্যাস তাহলে কে সংখ্যক বিন্যাস এখানে এই সংখ্যাটা কে এখানে এই সংখ্যাটা কত হচ্ছে তিন তিন এর সংখ্যা কত এক দুই আমরা এখানে যদি এক হয় বিষয় পদ নিয়ে দুইটাই আছে কিন্তু দেখতে পারে যদি এই সংখ্যাটাকে যদি আমরা কে ধরি কে সংখ্যক দেখুন একটা এখানে তিনটা দুটো দেখুন একটা এটা নিয়ে এখন যদি এই দুটো একটা আমরা নিয়ে নিতে চাই যে দুটো গুণ করে দেই তাহলে টোটাল বিন্যাস হবে কত 3 2 তাহলে এই কথাটা আমরা বলতেছি এই কে সংখ্যক বিন্যাস যে কোনো একটি বিন্যাস যে কোনো একটি বিন্যাস কিন্তু যে কোনো একটি এই বিন্যাস আমরা নিলাম একটি বিন্যাস এবং এর পি সংখ্যক অভিন্ন অভিন্ন এগুলো দুই সংখ্যক অভিন্ন মানে এক রকম অভিন্ন মানে এক রকম অভিন্ন জিনিসের স্থলে পি সংখ্যক ভিন্ন ভিন্ন এই এই দুটো স্থলে এই দুটো এক রকম এই স্থলে দুটো ভিন্ন ভিন্ন যদি বসে একটা এই বসে একটা সি বসে একটা ডি বসে একটা ই বসে তাহলে বিনন্দনে এই দুটো নিজের মধ্যে সাধারণ আছে বিষক অভিন্ন দুনিয়া সরলে বিষক ভিন্ন ভিন্ন জিনিস যদি সাধারণ করে এগুলো যদি এক রকম নয় ভিন্ন ভিন্ন জিনিস যদি বসে ধরে মনে করি তাহলে তাদের পারস্পরিক অবস্থান পরিবর্তন করি এবং পারস্পরিক এটাকে এই জায়গায় নিয়ে আসি এবং এই জায়গায় নিয়ে আসি অবস্থান পরিবর্তন করি তাহলে আমরা ফ্যাক্টরিয়াল বিষক বিন্যাস পাই যেহেতু পি এ দুটাকে তিনটাকে যখন ফ্যাক্টরিয়াল এত সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে পি উপায়ে বিন্যাস করা যায় সুতরাং কে সংখ্যক বিন্যাসের প্রতিটি কে সংখ্যক বিন্যাসের প্রতিটি পি সংখ্যক বিভিন্ন বিন্যাসের স্থলে পি সংখ্যক বিভিন্ন জিনিস স্থাপনে বিন্যাস করবে এই কথা আমরা এখানে দেখাইছিলাম যদি পি সংখ্যক বিন্যাসের নিজেদের মধ্যে পি ফ্যাক্টরিয়াল পি উপায়ে বিন্যাস পাই না এখন বিন্যাস করা যায় সুতরাং কে সংখ্যক এখানে প্রত্যেকটি এখানে প্রত্যেকটি এটা এটা দুই ভাবে দুই ভাবে প্রত্যেকটি ফ্যাক্টরিয়াল পি উপায়ে সাজানো যায় তাহলে মোট সাজানো যায় কত রকম হবে দিস ইজ k ইনটু ফ্যাক্টরিয়াল p সেটা আমরা এখানে দেখে নিলাম 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2 এটা দেখে তো মোট সাধারণ হচ্ছে এটা দুই ভাবে সাধারণ ফ্যাক্টরিয়াল 2 এটাও ফ্যাক্টরিয়াল 2 এখানে ফ্যাক্টরিয়াল 2 তাহলে 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2 হলো মোট সাধারণ দিস ইজ আমাদের সংখ্যা অনুরূপভাবে দ্বিতীয় অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় প্রকার এই কিউ সংখ্যক যদি এক রকম আছে যদি এক রকম নিয়ে নিয়ে দেন তাহলে এটা আরো কিউ সংখ্যক দিয়ে রাখে গুণ করা যাবে এখানে আর সংখ্যক বলতে দ্বিতীয় প্রকার আছে যদি এক রকম না হয় নিয়ে নিয়ে দেন তাহলে এটাকে আরো আর সংখ্যক দিয়ে গুণ করা যাবে एग्जांपल হিয়ার দিন দিন তাহলে সবগুলো যদি এন সংখ্যক যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে কত ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন এন পি এন ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন তাহলে এগুলো হয় ফ্যাক্টরিয়াল এন তাহলে দিস ইজ ইকুয়াল আমরা লিখে দিলাম দিস ইজ ফ্যাক্টরিয়াল এন তাহলে ফ্যাক্টরিয়াল সেল সুতরাং কে ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন ভাগ দিস ফ্যাক্টরিয়াল এন ভাগ দিস দিস ইজ যদি ভিন্ন ভিন্ন তাহলে এটা এক্সাম্পলটা আমরা কি বলি দিস ইজ এক্সাম্পল চলে যাব আমাদের এটার এক্সাম্পলটা আমরা দেখো এখন আমাদের সূত্র বলবো এই মানগুলো অপাতত সাথে দেখো বলতেছে এখানে দেখো এই দেখো এই দেখো পতাকা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বলা আছে তাহলে এটাকে সাধারণ ভাবে কত বলা হবে ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 6 ভাগ এখানে দেখো এ আছে দুইটা আর ফ্যাক্টর পি ইউ ও পি কে ভিডিও আছে দুইটা তাহলে ফ্যাক্টরিয়াল 2 দুইটা একক তাহলে এখানে দেখো আমরা দেখো প্যারালাল প্যারালাল কি আছে প্যারালাল ফ্যাক্টরিয়াল
হাতগুলো যা পাওয়া যায় ঢাকা সরকারি বর্ণগত কত রকম বিকাশ পদ বা কোন বিকাশ পদ সেম জিনিস বুক বুকে কয়টা আছে সাইডটা ফ্যাক্টোরিয়াল 4 সাইডটা মানে ফ্যাক্টোরিয়াল 4 সাইডটা ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড কয়টা ও দুটো ও আছে দুটো ও আছে এর ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 ভাগ 2 ইকুয়াল টু 12 ওকে ফ্যাক্টর 6 ফ্যাক্টর 2 দেখা গেল ফ্যাক্টর 6 মানে 120 720 এর 360 এর 360 হয়ে যাবে মিলেনিয়াম কত রকম মিলেনিয়াম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা জিনিস আছে তাই দশটা আছে ফ্যাক্টোরিয়াল টেন ফ্যাক্টোরিয়াল টেন নিচে কত আছে দেখো এম একটা আর একটা নিচে এম দুইটা ফ্যাক্টোরিয়াল টু পুনর দেখো আই আর আছে আই দুইটা পুনর ফ্যাক্টোরিয়াল টু পুনর ফ্যাক্টোরিয়াল টু আই একটা আই দুইটা দেখো এল একটা দুইটা আর আছে নিয়ে এল আর নাই তাহলে পুরন ফ্যাক্টোরিয়াল পুরন ফ্যাক্টোরিয়াল 2 দেখো এর বল দেখো n দুইটা n দুইটা u একটা আই তো বলছি n দুইটা কিন্তু পুরন ফ্যাক্টোরিয়াল কত বড় ফ্যাক্টর একটা দুইটা তিনটা সাইডার কিন্তু তাহলে n দুইটা i দুইটা l দুইটা n দুইটা মিলে নিয়ম দুইটা তাহলে দিস ইজ আমাদের ভাঙা অংশ দেখালাম তাহলে এটা একটু কত n p 3 কত n সমান সমান কত n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 আর লিখবো না লিখবো না তিন বারে তিনটা একটা দিলে তিনটা করবো n p 6 p 3 6 পূরণ 5 পূরণ কত 4 এক কম ছয় দেখি শুধু এক কম তাহলে কত সাইড হবে 6 6 করি 120 অথবা এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 6 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল 6 বিয়োগ ফ্যাক্টোরিয়াল 3 তাহলে এটাকে বলতে পারি 6 পূরণ 5 পূরণ 7 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 ডিভাইড বাই 3 পূরণ 2 পূরণ 1 তাহলে সব কাটা কাটা দিয়ে আসলে সামনে কত থাকে 530 33 120 দেখো সেম রেল এখানে 120 তবে এই কথা হয়ে গেল এই ভাবে কথা হয় এই ভাবে কথা হয় তিন অঙ্ক দ্বারা কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যায় বলছে 038 এই অঙ্ক দ্বারা কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যায় কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যায় আমাদের তিন অঙ্ক অঙ্ক তিন তাহলে এই অর্থপূর্ণ সংখ্যা মানে কত আমাদের 0 3 2 38 বসাই 0 38 এটা কি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে এখানে তিন অঙ্ক বিশিষ্ট কত অর্থপূর্ণ সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট মানে তাহলে তিন অঙ্ক বিশিষ্ট মানে তাহলে জায়গা ধরে একক একক দশক শতক এইখানে কি জিরো বসবে তাহলে এই শতকটা আমাকে বের হবে কত পাবে দুই ভাবে কত পাবে দুই ভাবে এটা বলবে আমরা দুই ভাবে হয় তিন নয় আট এখানে জিরো বসবে জিরো বসবে তাহলে এই দুটো দেখে জিরো এখানে বসতে পারে এখানে বসতে দিন অঙ্ক বিশিষ্ট হবে তাহলে একটা বসে গেল তিন এবং আট একটা চলে গেল তাহলে আপনার জিরো তো আছে আর এই দুটোর একটা দুটো এই দুটো দুটো আছে তাহলে টু পূরণ ফ্যাক্টোরিয়াল টু দ্যাট ইজ টু পূরণ টু দ্যাট ইজ সাইড ভাবে বসবে তিন অঙ্ক বিশিষ্ট সাইডটা সংখ্যা বসবে কত বানানো যাবে চারটে সংখ্যা বানানো যাচ্ছে ওকে আমরা এগুলো n p2 n p2 হলো 20 এর অ্যামাউন্ট n p2 n into n minus 1 equal to 20 n into n minus 1 n p2 equal to কত n into n minus 1 equal to কত বলছে 20 তাহলে এটা বাই n into n minus 1 20 এটাকে যদি আমরা বলি n স্কয়ার মাইনাস n মাইনাস 20 যদি বলতে দেখো দ্বিঘাত সমীকরণ করো দ্বিঘাত করলে n মাইনাস সাইড বসা পিচ 5n প্লাস 4n মাইনাস 20 তাহলে এখান থেকে আমরা পাই n ইকুয়াল টু 5 অথবা n ইকুয়াল টু মাইনাস 4 দেখো এখানে বলছে তাহলে n ইকুয়াল মাইনাস 4 যদি এখানে মাইনাস 4 2 মাইনাস একটা জিনিস থেকে দুটা জিনিস নেয় এটা অসম্ভব যে নেগেটিভ সংখ্যা অস্তিত্ব নাই এখানে এটা অস্তিত্ব নাই মানে এই যে n p r এখানে n এবং r দুটেই
এখানে ভগ্নাংশ হলে এই চিহ্নটা অর্থহীন নেগেটিভ হলে এই চিহ্নটা অর্থহীন সুতরাং এই অঙ্কটা এখানে দেওয়া আমরা এই কাজটা চলে আসলাম যে n এর মান n = -4 অর্থহীন অর্থহীন তাহলে -4 p2 এটা অর্থহীন সুতরাং এখানে এই যে কথাগুলো শর্ততে গুরুত্ব বলা আছে যে n এর মান অলওয়েজ পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা নো ভগ্নাংশ নো তাহলে তোমরা এই অঙ্কগুলো করো তাহলে আমরা শিখলাম কি এখানে সামারাইজেশনে আমরা দেখি এখানে আরো কতগুলো অঙ্ক আছে আমরা নেট দিন এই অঙ্কগুলো করব তাহলে এই চ্যাপ্টারের সামারাইজেশনে সামারাইজেশনে কি হলো আমাদের সামারাইজেশনে আমরা চলে যাই আমরা আমরা এই চ্যাপ্টারে সামারাইজেশন দেই আমরা শিখলাম ফ্যাক্টোরিয়াল n = n into ফ্যাক্টোরিয়াল n minus 1 ফ্যাক্টোরিয়াল তো n p r = ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n minus 1 আর ফ্যাক্টোরিয়াল 0 = 1 আর এটাকে আমরা লিখতে পারি বা n p r is equal to n into n minus 1 to গুণ করতে করতে n minus r plus plus 1 আর শিখলাম আমরা যদি সবগুলো জিনিস ভিন্ন ভিন্ন না হয় কে সব জিনিস তাহলে তাহলে ভিন্ন সংখ্যা n যে ভিন্ন সংখ্যা কত হবে ভিন্ন সংখ্যা হবে যদি কতগুলো জিনিস p সংখ্যক এক প্রকারের q সংখ্যক দ্বিতীয় প্রকারের r সংখ্যক তৃতীয় প্রকারের n সংখ্যক এর ধন্যবাদ সবাইকে আর তাহলে আমরা এতটুকু সূত্রগুলো দেখলাম এগুলো মনে রাখো এই অবজেক্টিভ প্রশ্নগুলো চর্চা করো আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে